আমার পরিবারের বর্তমান সদস্য এবং ভবিষ্যৎ সদস্য সবাইকে আমার আন্তরিকতা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। চলো সঙ্গে থাকো, আমার ব্লগটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, আমার বন্ধু হয়ে থাকবে। আজকে তোমাদের সঙ্গে আমি একটা এমন রেসিপি শেয়ার করব, রেসিপিটা অতি সাধারণ হলেও অসাধারণ, খুব ভালো আমার, আমি জানি, মানে আমি মনে করি বা আমি যতটা জানি, যতদূর জানি, তাতে 100-এর মধ্যে 90% মানুষ পছন্দ করে রেসিপিটা, এবং খুব সহজ, খুব সাধারণ, কিন্তু সবাই ভালোবাসে। মানে আমার তো, আমাদের মধ্যে তো 100% লোক এই মানে রেসিপিটা, এবং খুব খাওয়াও, খেতেও খুব মানে খুব স্বাভাবিকভাবে খাওয়া যায়। তো চলো দেখতে থাকো, আমি রেসিপিটার নাম বলছি না, দেখলে তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে, লাইক করবে, শেয়ার করবে, আর আমার আশা সাথে থাকবে, এটুকু তো আমি আশা করতেই পারি। চলো দেখতে থাকো রেসিপিটা। এই আলু সিদ্ধটা আমি আমিষ এবং নিরামিষ দুইভাবেই মাখবো। তো আমি এখানে নিরামিষের জন্য কিছুটা নিয়ে নিয়েছি, আর আমিষের জন্য আলাদা করে রেখেছি কিছুটা। তো যেহেতু সবটাতেই লবণ কমন, তাই লবণ দিয়ে আলুটাকে আমি ভালো করে মেখে নেব। একটা কথা যেটা বলার দরকার, যে আলু সেদ্ধ খাওয়ার জন্য যদি করা হয় বা চপ, সিঙাড়া এসবের জন্য যদি করা যায়, তাহলে আলুটাকে খোসা সমেত সেদ্ধ করলে সেটা টাইট থাকে আলুটা, আর খোসা ছাড়িয়ে সেদ্ধ করলে একটু জল জ্বলে হয়ে জলও হয়ে যায় আলুটা। তো আমি তো যেহেতু মাইক্রোওভেনে সেদ্ধ করেছি, আমার তো জলের কোনো ব্যাপার নেই, আর মাইক্রোওভেনে কীভাবে সেদ্ধ করি সেটাও আমি শেয়ার করেছি সবার সাথে। তবুও বলে দিচ্ছি, গোটা আলু বেশ কয়েকটা কাঁটা চামচ দিয়ে বেশ কিছু জায়গায় ফুটো করে নিতে হবে, পিক করে নিতে হবে, দিয়ে মানে যেরকম সাইজের, যদি একটু মাঝারি সাইজের হয় তাহলে 4 মিনিট, একটু বড় সাইজের হলে 5 বা 6 মিনিট দিলেই একদম আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়। তো আমি এমনিও খেয়ে দেখেছি সেদ্ধ, কিন্তু মাইক্রোওভেনে আলু সেদ্ধটা যেন খুব সুন্দর হয়, জল ছাড়া ভীষণ ভালো হয়। যেহেতু আমার আলু সেদ্ধ খাওয়ার মেম্বার কম, সেজন্য আমি ছোটো ছোটো করেই করছি। এই নিরামিষটা আমি 4 ভাগে করলাম, ভাগ আর একটা ভাগ করা যেত, কিন্তু আমার কাছে আজকে ধনে পাতা নেই, তাই ধনে পাতাটা ইউজ করতে পারছি না। তো কাঁচা লঙ্কার সঙ্গে যেটা মাখবো সেটার সাথে একটু ধনে পাতা দিলেও বেশ ভালো হয় টেস্টটা। ধনে পাতা, টমেটো, কিন্তু যেহেতু ধনে পাতা নেই আমার কাছে আজকে, টমেটোও নেই, সেই জন্য এটা পারলাম না দিতে। কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেল, কাঁচা টমেটো আর ধনে পাতা, কিন্তু কাঁচা টমেটো ধনে পাতা আজকে আমার নেই, তাই আমি শুধু কাঁচা লঙ্কা দিই আর কাঁচা সর্ষের তেল দিয়েই মাখছি এটা। মাখাটা খুব মসৃণ করে, মোলায়েম করে মাখলে টেস্ট হয়, আর আলু সেদ্ধের মধ্যে গুটি থেকে গেলে না, পরে ওই গুটিটা মুখে পড়লে মানে স্বাদ লাগে না, কারণ ওটার মধ্যে লবণ ঢোকে না, তেল ঢোকে না, ঝাল ঢোকে না। তো সেই কারণে ওই একদম মসৃণ করে মাখতে হয়, মানে মাখলে ভালো লাগে আর কি। একটা হলো, এটার মধ্যে আমি দেব এই যে লঙ্কা, লবণ দিয়ে একটু ভালো করে প্রেস করে নিতে হবে, একদম মিশিয়ে নিতে হবে। আর এটা ভাজা, এই যে লঙ্কা ভাজারই তেল দেবো, এটা কাঁচা তেল দেবো না। নিরামিষের মধ্যে আমি 5টা আলু সিদ্ধের ভাগ বানাবো, সেজন্যে এই দুটোর থেকে আবার একটু একটু করে নিয়ে আর একটা ভাগ বাড়িয়ে নিলাম। দেখো এবার এটা মাখবো আমি, একটু লবণ, ওই যে ঘি দেবো একটুখানি। ঘি একটু দিলাম, এর মধ্যে কাঁচা লঙ্কা দেওয়া যায়, শুকনো লঙ্কা দেওয়া যায়, যে যেটা খুশি দিয়ে খেতে পারবে। তাই আমি কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা
দুটোই ব্যবহার করছি। সব কিছুই আছে, দেব কাসুন্দি, কাসুন্দির সাথে একটুখানি শুকনো লঙ্কা, লবণ তো দেওয়া যাচ্ছে, আর একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল কয়েক ফোঁটা, এটার মধ্যে দেব আচার, এটা টক ঝাল মিষ্টি, গীতার আম কাসুন্দি আচার, এই যে এইটুকু নিলাম, আর সামান্য একটু সর্ষের তেল, আচারের তেল থাকলেও দেওয়া যায়, এগুলো তো গেল নিরামিষের দিকে। আর নিরামিষে আরেকটা হয় জিরে ভাজা দিয়ে, সেটা আজকে আমি করিনি। আর আমিষের মধ্যে কাঁচা পেঁয়াজ আর কাঁচা সর্ষের তেল, ধনে পাতা, কাঁচা লঙ্কা, ওটা দিয়েও খুব ভালো লাগে, কিন্তু আজকে আমার নেই বলে করতে পারিনি। আর এই যে এবার বানাচ্ছি পেঁয়াজ রসুন এটা দিয়ে, এটার মধ্যে শুধু পেঁয়াজ ভাজা আছে, পেঁয়াজ ভাজা দিয়ে লবণ শুকনো লঙ্কা দিয়ে এটা দিয়ে, এটা একটা হচ্ছে দেখো শুধু পেঁয়াজ ভাজা দিয়ে, এটা পেঁয়াজ ভাজা লঙ্কা ভাজা, এটা একটা গেল পেঁয়াজ ভাজা লঙ্কা, আর এটা হচ্ছে পেঁয়াজ ভাজা রসুন ভাজা লঙ্কা ভাজা, এটা দিয়ে রসুন আছের মধ্যে সবকে একদম একসঙ্গে ম্যাশ করে নিয়ে এটাকে মেখে নিচ্ছি, আর এটা হচ্ছে শুধু রসুন ভাজা দিয়ে, একদম শুধু রসুন ভাজা দিয়ে এই যে রসুনগুলোকে হাত দিয়ে ভালো করে চেপে চেপে মেখে নিয়ে মানে আলু সিদ্ধের সঙ্গে মিশিয়ে দিতে হবে। দেখো আমি বলেছিলাম না একটা খুব সাধারণ অথচ অসাধারণ রেসিপি, আর মোটামুটি 90% লোক এটা ভালোবাসে। ডাল ভাত ঘি আলু সিদ্ধ একটা মানে এটা আমাদের একটা মুখের মধ্যে আছেই কথা। আজকের ব্লগটা আমি স্নান ঠান করেই শুরু করেছিলাম আর শেষ করছি এখন, খাওয়া দাওয়া হয়ে গেছে, পুজো হয়ে গেছে, আজকে বৃহস্পতিবার ছিল, পাঁচালি ঠাচালি পড়ে সমস্ত কিছু, দুপুরবেলাতেই পড়ি পাঁচালিটা, মানে ছেলে যখন ছোটো ছিল তখন ওকে নিয়ে পড়তে বসতে হতো, সেই সময় থেকেই সন্ধেটা আমাকে ফাঁকা রাখতে হতো, সেই কারণেই মানে তখন থেকে শুরু করেছিলাম দুপুরে পড়া পাঁচালি, তো সেই থেকে দুপুরেই পাঁচালিটা পড়ি, তো তার মধ্যে মাঝখানে বেশ কিছুদিন পাঁচালি পড়া হয়নি, মানে এখানে ওখানে করতে করতে ঠিক জায়গায় মানে কোথায় থাকবো বসবো, মানে ঠাকুর ঘরও ঠিক ছিল না, কোথাও দাঁড়িয়ে পুজো করতাম, আমি বিভিন্ন রকম অসুবিধার মধ্যে ছিলাম, যার ফলে পাঁচালিটা তখন আর পড়তাম না, তো এই কিছুদিন হলো আবার পাঁচালিটা পড়া শুরু করেছি। তো যাই হোক, আমি ব্লগটা এখন শেষ করছি, তোমরা সঙ্গে থেকো,
আসলে বেশি বড় করতে চায় না কেন, কারোর অত সময় নেই যে এতক্ষণ ধরে ব্লগ দেখবে বা কিছু। আমার নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল, তোমরা আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, তোমাদের মানে আমার তোমাদের একজন করে নিও আমাকে, এটুকুই অনুরোধ রইল। তো চলো সঙ্গে থাকো, আবার সামনের ব্লগে তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে।